আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে বর্তা একটা কইরা দেখামো, এই ফাতাটা নিশ্চয়ই সবাই চিনুন। যারা চিনুন হেরা তো জানুনই এটা মেষ্টা ফাতা, আর যারা না চিনুন হেরার লগে তো কোনো কথা নাই। তো এটার আজকে আমি বর্তা বানায় দেখামো। এটার বর্তা খুবই মজার একটা বর্তা, যারা খাইছুন হেরাই কইতার বান এটার আসল মজাটা, আর যারা না খাইছুন হেরা তো আসলে এটা বুঝুনই না যে এটা কিয়ের ফাতা কি আসো বিষয়। তো এই ফাতার ডান্ডা দিয়ে আগে আমি সব দিয়ে কাটতে লইতেছি। অহনের যে জেনারেশনের ফুলা ভান তো কইতেই পারতো না মেষ্টা কি। তো চলুন আমি এটা রান্না দেখামো। আর ফইলা আমি হেন নিছি কয়েক কুয়া রসুন, ইডি টাইলা লইছি, মরিচ দুইটা টাইলা লইছি। ফাতা দিয়ে কাদা হইব, কাদা হইলে আমি ইডিরে বালা করে টাইলা লমু। তে চলুন ইডি টাইলা লইতেছি, একটা লোয়ার তাওয়া বয়াইছি, বয়াইয়া ইডি এখন আমি একটু ফুরা ফুরা করে টাইলা লমু। এই ফুরা গন্ধ দই কইলাম একটা মজার গন্ধ, আর এই ভর্তাটা কইলাম সুকা সুকা লাগে, যারা খাইছেন হেরা তো জানো নই। তো এই ভর্তাটা খুবই মজার একটা ভর্তা, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখন সব কিছু বাইটটা লই আইছি, এই নিয়ে আস করে বাড়ছি, এখন বড় একটা পেঁয়াজরে চিকন করে ফৈলা লইছি, এখন একটু লবণ মিলাইয়া অহন এটার লগে মাইকা লমু। যখন মাহা শেষ হইব তখন আমি আরেকটা প্লেটও বাইরে দেখাইতেছি। আসলে এটা খুব মজার একটা চাটনি, যারা খাইছেন হেরই কইতার বান এটার মজাটা। এটা খুবই মজার একটা চাটনি, আমি এটা ফ্রাই বানাই, এর লিগে আমি গাছই লাগাই থইছি ছাদের মধ্যে। এই যে আমার মাহা শেষ হয়ে গেছে গা, এটার যে একটা ফুরা ফুরা গন্ধ, এই ফুরা গন্ধটাই একটা মজার গন্ধ। আর সুক্কা তো আছে, যারা সুক্কা পছন্দ করেন হেরার লাগে তো কোনো কথাই নেই, হেরো এটা মজা পাইবেন। এই যে আমি একটা ফ্রাইডের মধ্যে বাইরে লইছি, এখন এটা গরম ভাত দিয়া খামো, খুবই মজার একটা ভর্তা। আপনারাও এটা চাইলে বানায় খাইতারেন, আর খাইবেন কইতে মেষ্টা ভাতা পাইবেন কই। যদি বাজারও কোনো দিন ফাইন তাহলে এমনি আমি যেমনি দেখাইছি এমনি বানায় খাইন, তাইলে বুঝবেন এটার মজাটা আর কি সুন্দর একটা গন্ধ করে এটা। তাহলে আজকে এখানেই বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ারও পারলে করে দিন। তাই আল্লাহ হাফেজ।